we totally appreciate the process. কারণ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো এখন আসলে খুব ভালো হচ্ছে, গল্প বা বাজেট ওয়াইজ ভালো কাজ, মানে বাজেট দিলে তো আসলে ডিরেক্টররা খুব মানে ভালো কাজ করার সুযোগ থাকে, সেক্ষেত্রে তো নাটকে অত বেশি বাজেটের সুযোগ থাকে না, ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোতে বাজেটের সুযোগ থাকে, সো কাজগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। মানে লাস্ট কয়েকদিন ধরে যতগুলো কাজ আসলে রিলিজ হয়েছে, আমার গুটি রিলিজ হলো, তারপরে এই যে এখন চরকিতে চলছে বেশ কিছু কাজ, সো ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো আসলে ভালো হচ্ছে। সেখানে চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্ম সবসময় কিন্তু একটু মানে গতানুগতিক ধারার বাইরে কাজই করে, কারণ আমি নিজেও ইমপ্রেসের অনেকগুলো ছবিতে কাজ করেছি যেগুলো আসলেই খুব ভালো এবং আমি অনেক প্রশংসা পেয়েছি, গল্পগুলোও ভালো, গল্পগুলো ডিফারেন্ট। ইমপ্রেস সবসময় খুব ভালো চ্যানেল আই সবসময় গল্পের দিকে বা মানে আর্টিস্টের দিকে খুব নজর দিয়ে তারপরে যত্ন নিয়ে কাজটা করে। সেখানে যখন চ্যানেল আই আসলে ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করছে, সো এটা আমাদের জন্য, আমার মনে হয় সব সেক্টরের মানুষের জন্য, অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, টেকনিক্যাল ক্রু, দিস ইজ গুড নিউজ ফর এভরি ওয়ান। এবং আমি আশা করছি খুব ভালো কাজ হবে ইনশাল্লাহ। ওটিটির গল্পগুলো আমার কাছে মনে হয় অনেক বাস্তবধর্মী এবং দিস মানে ওটিটির গল্পগুলো বেশিরভাগ গল্পই যেই গল্পগুলো আমরা দেখছি, যেই কাজগুলো রিলিজ হচ্ছে বেশিরভাগ কাজই মানে গল্পগুলোই ভেরি ক্লোজ টু লাইফ, মানে রেগুলার লাইফ, মানে মানে আমাদের জীবন তো শুধু প্রেম বা সুন্দর সংসার করতেছি, রাগ মান অভিমান এর মধ্যেই তো সীমাবদ্ধ না, আমাদের প্রতিনিয়ত অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। মানে এক একটা মানুষের স্ট্রাগল এক এক রকম, যেই স্ট্রাগলগুলো আসলে পর্দায় খুব কম দেখতে পাই আমরা, পর্দার সময় আমরা একটা সুন্দর ড্রামাটিক গল্প দেখি, সুন্দর প্রেম দেখি, কিন্তু তারও বাইরে আরও অনেক গল্প থাকতে পারে, অনেক পরিশ্রমের গল্প থাকতে পারে, অনেক কষ্টের গল্প থাকতে পারে, অনেক অ্যাচিভমেন্টের গল্প থাকতে পারে, যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম তাদের গল্প নির্বাচনের ক্ষেত্রে খুবই তারা এই বিষয়গুলো আমার মনে হয় খেয়াল রাখে।